কর্ণাটকের পর ডাবল ইঞ্জিনে ভোটমুখী মধ্যপ্রদেশও কি হাতছাড়া হতে চলেছে বিজেপির? সঙ্গের গোপন সমীক্ষায় তারই ইঙ্গিত মিলেছে বলে দাবি কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় রাজ্যে রাজ্যে ডোবাচ্ছে বিজেপিকে, দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট চলতি বছরের শেষ দিকে। কর্ণাটকে ডাবল ইঞ্জিন সত্ত্বেও ক্ষমতা ধরে রাখতে পারেনি বিজেপি সরকার। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বছরের শেষে হতে যাওয়া বিধানসভা ভোটে মধ্যপ্রদেশেও কি কর্ণাটকের পুনরাবৃত্তি ঘটিয়ে কংগ্রেস ক্ষমতা পুনরুদ্ধার করবে? বিজেপির প্রাণ ভোমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গোপন সমীক্ষায় তার আভাস পাওয়া গিয়েছে। এআইসিসির সোশ্যাল মিডিয়া পেজে এই দাবি করা হয়েছে। 2018 সালে বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কমলনাথের নেতৃত্বে সরকার গঠন করে কংগ্রেস। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁর অনুগামীদের নিয়ে বিজেপির মদতে অভ্যুত্থানের জেরে কমলনাথ সরকারের পতন হয়। ফের সরকারে বসেন বিজেপির শিবরাজ সিং চৌহান। সংঘের গোপন প্রাক নির্বাচনী সমীক্ষা উদ্ধৃত করে দলের নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে বিস্তারিত লেখা প্রকাশ করা হয়। 2023 সালে হওয়া একাধিক দফার সমীক্ষায় 230 আসনের বিধানসভায় বিজেপি কোনো মতেই 100 আসনের ধারে পাশে যেতে পারছে না বলে খোদ সংঘের গোপন সমীক্ষায় ফাঁস হয়েছে। কংগ্রেসের দাবি, পরাজয় অনিবার্য। সমীক্ষায় তার ইঙ্গিত পেয়ে চরম উদ্বেগে পদ্ম শিবির। শুধু সংঘের নয়, ভোটমুখী মধ্যপ্রদেশের যাবতীয় জনমত সমীক্ষায় বিজেপির ভরাডুবি ও কংগ্রেসের বিজয়ের স্পষ্ট দিকনির্দেশ করেছে। প্রায় 18 বছরের বিজেপি শাসনের ফলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল হয়েছে, যার মোকাবিলা করা বিজেপির পক্ষে সম্ভব নয় বলে মনে করে কংগ্রেস। তাদের দাবি, গত জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় সংঘের একটি সমীক্ষা ভাইরাল হয়। সেখানে 103-এর বেশি আসন বিজেপি পাবে না বলে উল্লেখ করা হয়। কিন্তু গত 4 মাসে সংঘের পৃষ্ঠপোষকতায় হওয়া জনমত সমীক্ষায় বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা কমতে কমতে 55-এ দাঁড়িয়েছে। এইসব জনমত সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে কংগ্রেসের দাবি, ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা হ্রাস পেয়ে চলেছে। এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট হিমাচলে বিজেপির পরাজয় নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর একগুঁয়েমি মনোভাবকে দায়ী করেছেন। পুরনো পেনশন প্রকল্প চালুর দাবি মানতে অস্বীকার করায় হিমাচলের সরকারি কর্মীরা বিজেপিকে ত্যাগ করেছিল। রাজস্থানে সরকারি প্রকল্পের উপভোক্তাদের এক অনুষ্ঠানে মোদীকে নিশানা করেন গেহলট। কলকাতা টিভি।